এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো। মাটনটা মাখিয়ে নিয়েছি ভালো করে, সব পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা সব বাটা মশলা দিয়েছি। এখন শুধু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেবো, তাছাড়া সব কিছু দেওয়া হয়ে গেছে। তেল, তারপর স্বাদ মতো নুন, হলুদ, পমফ্রেট মাছ। এখন পমফ্রেট মাছের ঝাল করব। তেলটা গরম হয়ে গেছে, এদিকে বড়দি ডাল করেছে আর ভাজা হয়ে গেছে। দই পটলটা করিসনি না? ও, দই পটল করবে, তার জন্য এখানে পটলটাকে ভেজে রেখেছে। তেলটা ভালোই গরম হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিই। পমফ্রেট মাছের ঝাল করব, তার জন্য আলুও দেব। আলুটা এখন তাই ভাজছি, একটু লাল লাল করে ভেজে নেব। এখন কলা খাচ্ছি, টিফিনে কলা, মুড়ি, আম, জাম, লিচু, অনেক কিছুই আছে, কিন্তু আমি কলা খাচ্ছি এখন মেরি বিস্কুট দিয়ে। লঙ্কা একটু রেখে দিয়েছি, দেখি মাংসে যদি লাগে। না, তার যে পটলের দিয়ে ঝাল আছে ভালো দেখলাম, এখন এই লঙ্কা গুলো ভালোই ঝাল। কুচু বাবা এখন ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমোচ্ছে একদম। এই যে চাটনি, ভারী চাটনি লেগে যাচ্ছে, আম আর টমেটো দিয়ে চাটনি, এটা বড়দি করেছে, আমি একটু নাড়িয়ে দিলাম, হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। এই যে এখন দই পটল হবে, বড়দি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, এবার পটলগুলো দিয়ে দিবি, তাই তো? পটল পুরো রেডি, এবার এটা আমার বড়দি নামিয়ে নেবে। এই যে এখন মাটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে তারপরে সামান্য জল দেবো, আজকে ঝোল করবো না, একটু মাখা মাখা করবো, আর আলু তো দেবই। মাটন সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ করে নামিয়ে নেব। এই যে মেজমাসি এসে গেছে, আবার কত কিছু এনেছে, লেবু, এই লেবু বলছে, এটা কলা, আম, আর এটা কি, এই সেই রসগোল্লা টিনের। আর গোপাল এখানে মামার সাথে খেলা করছে বসে। মেসো আসেনি এখন, এই যে মাসি এইখানে, এই ঘরে, ওই যে ওই ঘরে, মাসির ড্রেসটা তো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাকে ওরকম একটা ড্রেস কিনে দেবে তো, গেঞ্জি আর ইয়ে বেশ প্যান্ট, বল ভাইদি। এই যে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল, থালি দেখতেই পাচ্ছো, ভাত আছে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ডাল, মুগ ডাল, দই পটল, মাটন কারি, চাটনি, জল, দই, পাঁচ রকমের মিষ্টি আর ফল। তাহলে এ তাড়াতাড়ি খেতে বসে যাও। আর মেজো জামাইবাবু এখন আসেনি, মেজো জামাইবাবু রাতে আসবে। তুমি খাও না, তুমি খাও না, তুমি তাকাও দেখে একটা ফটো তুলি। হ্যাঁ, রেডি, হয়ে আসলাম। ব
গরমেও চা খাচ্ছি আমরা। ও আমার বর্দি খাবে না, আমি আর আমার মেজদি। এখন চা খাবো, খাওয়া তো খাচ্ছি। আর গোপাল তো কার্টুন দেখেই যাচ্ছে তখন থেকে। ওই তো তুই বুড়ি, যা যা প্রতিজ্ঞা নেবে না তুই খেয়ে নিবি, বুঝেছিস? হ্যাঁ না বসে পড়ো, তোমার ভাতটা কম দিয়েছে, ওটা জেস্টু বাটি দিয়ে সাজিয়েছি বলে। যাও খাবে না জামাই বাবু সেটা, হ্যাঁ দিদিকে দিয়ে দেবে। এটা হচ্ছে রাতের ডিনার হচ্ছে, জামাই বাবু আসেনি দুপুরবেলা, তাই এখন রাতে মানে খেতে বসলো। লেবু, হ্যাঁ লেবু দিচ্ছি দাঁড়া, ওইটা কম পড়েছে, হ্যাঁ লেবুটা কম পড়িতেছে। সব খাওয়া দাওয়া করে এখন গল্প করছে। সব বসে আছে গরমে, এই ঘরে একজন শুয়ে আছে, বড়জন ঘুমোচ্ছে, বড়জন শুয়ে আছে, বাদ তুলে নেই। আমরা একটু পরেই বাড়ি যাব, আর একটু পরে আমরাও রেডি হব বাড়ি সোজা। আমি আর রাতে খাইনি, বর খেয়েছে, আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, মানে মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসই খাই, কিন্তু এসব খাওয়া তো আবার ভালো না। যাই হোক, আর ফুচকাটা এখানে কিছু খেলো না মামা বাড়িতে, তাই ওকে বাড়িতে গিয়েই খাওয়াবো। তাহলে তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিই, কোথায় কি পড়ে আছে। আর ওদিকে তো ভালোই আসর জমে গেছে দেখলে, গল্প করছে সবাই মিলে। আর মেজদিরাও বেরিয়ে যাবে, ওটা লাস্ট ট্রেন ধরবে, তাহলে আমিও তাড়াতাড়ি করে ড্রেস করে নিই। এটা কীর্তনে আর না রবীন্দ্র জেঠুদের, হ্যাঁ এটা রবীন্দ্র জেঠুদের না, এবার রেডি হয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি, মনটা তো খারাপ হয়ে যায়, আবার আসবো পরে। আবার তো মানে বাপের বাড়ি আসা যাওয়াই তো হচ্ছে, তাহলে কাছে মানে কাছে থাকলে যা হয়। তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আমাদের সাথে জামাইবাবুরা বেরোচ্ছে, ওটা ট্রেন ধরবে লাস্ট ট্রেন। খাজা 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 খাচ্ছে সব। ও এটা কীর্তন কাকু দিয়েছে, আমি ভেবেছি রবীন্দ্র জেঠুরা। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আগের দিন খেয়েছি। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।